নমস্কার আমি অরবিন্দ কুমার দাস ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশান সেন্টার ম্যাথ ডিপার্টমেন্ট মালদা আমার প্রিয় ভাই ও বোনেরা আজ আমি তোমাদের যে চ্যাপ্টার নিয়ে উপস্থিত হয়েছি চ্যাপ্টারটির নাম বৃত্ত বা সার্কেল তোমরা ইতিমধ্যে দেখেছ বৃত্ত চ্যাপ্টারের প্রাথমিক কনসেপ্ট কি এই বৃত্ত চ্যাপ্টার বৃত্তের ডেফিনেশান কি বৃত্তের সমীকরণ কি করে পাওয়া যায় আমরা বৃত্তের সমীকরণ থেকে কেমন করে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করব। বৃত্তে কয়েক টাইপের অঙ্ক আছে আমি এই সমস্ত তথ্য নিয়ে আগের দিন আলোচনা করেছিলাম আজকে আমাদের আলোচনার যে মূল টপিক হচ্ছে কি টাইপ ওয়ান সম্পর্কে অঙ্কের আলোচনা অর্থাৎ আজকে আমরা টাইপ ওয়ানের যে প্রবলেম সেই প্রবলেম নিয়ে আলোচনা করব আমার মতে টাইপ ওয়ানের প্রবলেম আলোচনা করার পূর্বে টাইপ ওয়ানের জন্য ভিত্তি করে যে কনসেপ্ট বা যে তথ্য দরকার আমাদের আমি ক্লাসে আলোচনা করে নিই তাহলে অঙ্ক করার সময় আমরা একটা সুন্দর দৃষ্টান্ত পাবো এবং যে কোনো অঙ্ক সলভ করার একটা দারুণ পথ পেয়ে যাবো তাই প্রত্যেকে স্টেপ বাই স্টেপ লিখে নেবে সেই টপিকটি তো লেখে নেওয়া সকলে প্রথমে টাইপ ওয়ান হেডিং দেবে টাইপ ওয়ান স্যার টাইপ ওয়ানে কী সংক্রান্ত অঙ্ক আছে টাইপ ওয়ানে কি সংক্রান্ত অঙ্ক আছে তো প্রথমে বলি তোমাদের টাইপ ওয়ানে যে সংক্রান্ত অঙ্ক পাবে তা হচ্ছে তোমাদের কিছু শর্ত বলে দেবে নির্ণেয় বৃত্ত সংক্রান্ত নির্ণয় বৃত্ত সংক্রান্ত নির্ণয় বৃত্ত সংক্রান্ত কিছু শর্ত তোমাকে বলে দেবে ক্লিয়ার আর আর তোমাদের ডিউটি কি তোমাদের ডিউটি হচ্ছে সেই শর্তর প্রয়োগে সেই শর্তর সাহায্যে তোমাকে নির্ণয় করতে হবে সেই বৃত্তের সমীকরণটা তোমাকে নির্ণয় করতে হবে তোমাকে নির্ণয় করতে হবে সার্কলের ইকুয়েশান বা বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ বলো ব্যাপারটা বুঝতে পারলে কিনা তো টাইপ ওয়ানের রহস্য খুব সহজ তোমাকে নির্ণয় বৃত্ত যে বৃত্ত নির্ণয় করতে দেবে না যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে দেবে সেই রিলেটেড সেই বৃত্তের রিলেটেড কিছু শর্ত তোমাকে দেওয়া থাকবে আর আর ওরা নির্ণয় করতে বলবে সে বৃত্তের সমীকরণটা কি এমনও হতে পারে যে বৃত্তের কেন্দ্রটা কি বা ব্যাসার্ধ কী তো আমরা যদি বৃত্তের সমীকরণ পেয়ে যাই আমরা ওই সমীকরণের পাশাপাশি সমস্ত ইনফরমেশান পেয়ে যাব বুঝতে পারলে তো আমাদের নির্ণয় বৃত্ত সংক্রান্ত কিছু শর্ত দেওয়া থাকবে আর নির্ণয় করতে বলবে বৃত্তের সমীকরণ আমি তোমাদেরকে বারবার বলেছিলাম বাবু যখনই তোমরা যখনই তোমরা বৃত্তের সমীকরণ নির্ণয় এই ব্যাপারটা চোখের সামনে দেখবে তোমাদের কিন্তু একটাই ডিউটি থাকবে কী ডিউটি সঙ্গে সঙ্গে তোমার লিখবে স্যার নির্ণেয় বৃত্তের সমীকরণ নির্ণেয় বৃত্তের সমীকরণ নির্ণীয় বৃত্তের সমীকরণ কী লিখবে স্কোয়ার প্লাস ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো ক্লিয়ার আর এটা লেখার সঙ্গে সঙ্গে তোমার লিখবে যার কেন্দ্র কত যার কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস কিন্তু এটা ভাববে কী করে ভাবনার নিয়ম হচ্ছে মাইনাস এক্সের গার্লফ্রেন্ড বাই টু কমা মাইনাস ওয়াইয়ের গার্লফ্রেন্ড বাই টু বললাম সুইটি কী বললাম মাইনাস এক্সের গার্লফ্রেন্ড বাই টু কমা মাইনাস ওয়াইয়ের গার্লফ্রেন্ড বাই তো দেখো মাইনাস এক্সের গার্লফ্রেন্ড এক্সের সঙ্গে কে আছে টু জি না তো টু কে টু দিয়ে ভাগ করলে কত হচ্ছে জি মাইনাস ওয়াইয়ের গার্লফ্রেন্ড বাই টু গার্লফ্রেন্ডকে টু এফ তো টু এফকে টু দিয়ে ভাগ করলে কত হয় এফ তাহলে মাইনাস জি পেলাম আর আমরা এখান থেকে ব্যাসার্ধ কী পেয়ে যাবো ব্যাসার্ধ পাব আন্ডার রুট অফ জি স্কোয়ার এটা হচ্ছে ব্যাসার্ধ আশা করছি তোমরা এ অবধি বুঝতে পারলে তো টাইপ ওয়ানের রহস্য কি টাইপ ওয়ানের রহস্য হচ্ছে তোমাকে দেওয়া থাকবে নির্ণীয় বৃত্ত সংক্রান্ত কিছু শর্ত কন্ডিশন দেওয়া থাকবে আর তোমাকে নির্ণয় করতে বলবে কি বৃত্তের সমীকরণ যখনই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলবে অগ্র পশ্চাৎ আর চিন্তা করবো না সঙ্গে সঙ্গে আমরা লিখবো বৃত্তের সমীকরণ হচ্ছে এটা আর পাশাপাশি কেন্দ্র আর ব্যাসার্ধ লিখে ফেলব ওকে এবার এখানে আমার কিছু কথা রয়েছে ইম্পর্টেন্ট একটু মন দিয়ে সবাই দেখো কি কথা যখন তোমাকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে দিচ্ছে তো বৃত্তের সমীকরণ কোনটা এটা না কারণ নির্ণয় বৃত্ত লিখলাম যে এটা তো বৃত্তের সমীকরণ তাহলে তাহলে লক্ষ্য করো যখনই তোমাকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে দিচ্ছে তার মানে আমি দেখতে পাচ্ছি যে এটাই বৃত্তের সমীকরণ আর সমীকরণ মানে কি এক্স আর ওয়াই তো থাকবেই তার মানে এখানে এক্স ওয়াই বাদ দিয়ে যে সমস্ত আনননের মান দেখতে পাচ্ছ যে সমস্ত অজানা রাশির মান দেখতে পাচ্ছ ওটাই আমাদের কাছে এখন বর্তমানে ভিলেন ঠিক কিনা বলো আগে তার মানে সমীকরণ নির্ণয় সমীকরণ মানে এটাই আর সমীকরণ মানে এক্স ওয়াই থাকবেই তার মানে এখানে আন্নোন কে কে জি এফ আর সি তার মানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জি এফসির মানটা যেন তেন প্রকারে নো বের করতে হবে ক্লিয়ার আর যদি কোনো ক্রমে জি সির মান পেয়ে যায় রে ভাই আর মানটা যদি বসিয়ে দিই অঙ্ক বাপ বাপ বলে হয়ে যাবে কি কী বলে হবে বাপ বাপ বলে অঙ্ক হয়ে যাবে বুঝতে পারলে তো টার্গেট জি সির মান কেমন করে পাব তো একটু তোমাদের বলে দিই জি এফ মান পাওয়ার জন্য না আমি আগের দিন বলেছিলাম ধরো টু এক্স প্লাস ওয়াই সমান ধরো থ্রি আর এক্স প্লাস ওয়াই সমান ধরো ওয়ান যখন আমরা নবম শ্রেণীতে পড়তাম মনে আছে সেখানে আমরা এক্সের মান ওয়াইয়ের মান পাওয়ার জন্য সমাধান করতাম তো আমাদের টার্গেট ছিল তখন কি যেন স্যার কেমন করে এক্সের মান পাবো স্যার ও স্যার কেমন করে ওয়াইয়ের মান পাবো স্যার তখন স্যার বলতেন একটা পদ্ধতির মাধ্যমে পাবি যে পদ্ধতিটা হচ্ছে কি অপনয়ন পদ্ধতি বা বজ্রগ্রহণ পদ্ধতি বা পরিবর্তন পদ্ধতি তাই না এই সমস্ত পদ্ধতির মাধ্যমে আমরা এক্সের মান এর মান পেতাম স্যার মানলাম কোন একটা প্রসেসের মাধ্যমে সমাধান করে পাবো কিন্তু কি আকারে থাকবে আকারটা থাকবে এরকম সমীকরণের আকার ক্লিয়ার সমীকরণের আকার থাকলে তবেই ওকে অপনয়ন হোক বজ্রগণন হোক পরিবর্ত হোক তুলনামূলক হোক যে কোনো একটা প্রসেসের মাধ্যমে সমাধান করে এক্স এবং এর মানটা পেতাম হ্যাঁ কি ঠিক ঠিক তো একই রকমভাবে আমি জি এর মান এফের মান সি এর মান পেতে চাই তো নিশ্চয়ই নিশ্চয়ই আমাকে জি এফ ও সি দ্বারা কোনো ইকুয়েশান পেতে হবে আমাকে কোনো ইকুয়েশন আমাকে পেতে হবে জি এফ সি এই তিনটা মিক্সচার করে কোন একটা সমীকরণ পেতে হবে ক্লিয়ার তো মন্দিরে দেখো এখানে আননোন কটা ছিল তো এই সমীকরণে দুটো আন্নন তো দুটো আননন দুটো আন মান বের করবো তাই দুটো সমীকরণ ছিল এখানে কটা আন্নন তার মানে আমার নিশ্চয়ই তিনটা সমীকরণ থাকবে তো আমার টার্গেট হচ্ছে স্যার উদ্দেশ্য জি এফ আর সি এর মান বের করা তার মানে তার মানে স্যার আমাকে কোনো না কোনো উপায়ে জি এফ সি দ্বারা তিনটা ইকুয়েশান আমাকে পেতে হবে ক্লিয়ার আর ইকুয়েশান যদি পেয়ে যায় রে বাবু তাহলে তাকে কোন পদ পদ্ধতির মাধ্যমে অপনয়ন তাই না অপনয়ন এই পদ্ধতির মাধ্যমে সমাধান করলেই আমি জি এর মান এফের মান আর সি এর মান আমি আরামসে পেয়ে যাব। এই হচ্ছে আমাদের কাজ যখনই মানটা পেয়ে যাব মানটা করলে অঙ্ক হয়ে যাবে স্যার এই সমীকরণটা করে পাবো এই সমীকরণটা আমরা এই শর্তটাকে ভেঙেই কিন্তু পাবো ক্লিয়ার যে শর্তটা আমাকে দেবে ওই শর্তকে হাতুড়ি দিয়ে মারবো সঙ্গে সঙ্গে ওটা ভেঙে আমরা তিনটা জিএফসি দিয়ে সমীকরণ পাবো আর জিএফসি দিয়ে সমীকরণ পেলেই তাকে অপনয়ন করলেই জি এর মান এফ এর মান এর মান পেয়ে যাবো ক্লিয়ার আর মান পেয়ে গেলেই আমরা ওই মানটাকে না ওই মানটাকে যখনই আমি এই সমীকরণে বসাবো জিএফসি জায়গায় তাহলে আরামসে অঙ্কও হয়ে যাবে দেখো মনে হচ্ছে না এপারের মাছ ওপারে ফেলছি একদম এই হচ্ছে আমাদের অঙ্কের মূল উৎস বা টেকনিক বুঝতে পারলে এখন তোমরা বলবে স্যার ওয়াহ সুপার স্যার সুপার স্যার দারুন আপনি দারুণ বললেন স্যার আপনি দারুন বললেন আপনার বলার যে ধরন সেটা আলটিমেটলি এটাই বুঝতে পারলাম যে আপনি বলতে চাইলেন টাইপ ওয়ানের অঙ্ক দেওয়া থাকবে নির্ণয়বৃত্ত সংক্রান্ত শর্ত শর্ত বলে দেবে আর নির্ণয় করতে বলবে স্যার ঘুরিয়ে পেছিয়ে বৃত্তের সমীকরণ ঠিক কিনা বাবু এই অবধি কারো সমস্যা নেই যখনই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলবে আপনি সঙ্গে সঙ্গে বললেন যে এপার ওপার কিচ্ছু ভাববি না সঙ্গে সঙ্গে লিখে দে বৃত্তের সমীকরণ এইটা কেন্দ্র সোয়াহা ব্যাসার্ধ সোয়াহা ক্লিয়ার স্যার যখনই আপনি বললেন না এখানে তো জি এফসির মানটা জানা নাই স্যার কারণ সমীকরণের মধ্যে তো তিনটাই মাত্র আন একটা জি এর মান একটা এফের মান একটা সি এর মান সমীকরণ মানে তো হয় থাকবে রে বাবু তো জি এফ মানটা অজানা যখন অজানা নিশ্চয়কে বের করার জন্য কোনো টেকনিক থাকবে তো ওটাই বললাম ওই জিএফসির মান পাওয়ার জন্য আমার সমীকরণ প্রয়োজন তবেই না অপনয়নের মাধ্যমে সমাধান করে জিএফসির মান পাবো তাহলে এখানে দুটো ব্যাপার স্যার ওটা পাবো কী করে আর ওটা বসাবো কোথায় পাবো কী করে যে আমাকে শর্ত বলে দেবে সেই শর্তটাকে ভাঙলেই আমি জি এফসির সমীকরণ পাবো আর যখনই সমীকরণ পেয়ে যাব অপনয়ন পদ্ধতিতে সমাধান করলেই যে মানগুলো পাবো ওখানে বসিয়ে দেবো তাহলে আমাদের কিন্তু এই টাইপ ওয়ানের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে এখন আমাদের মূল জানার বিষয় স্যার তাহলে শর্ত থেকে আমি ওই সমীকরণগুলো পাবো কেমন করে আপনি তার নিয়ম রীতি আপনি একটু বলে দিন তো এটার জন্য তোমাদের যে মাথায় এটার জন্য তোমাদের মাথাতে তোমাদের মাথায় দুটো জিনিস ফিট করে রাখবে কী কী দুটো জিনিস ফিট করে রাখবে নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে বিন্দুগামী সংক্রান্ত কী বললাম বিন্দুগামী বিন্দুগামী সংক্রান্ত বিন্দুগামী সংক্রান্ত তথ্য যাকে আমরা ওয়ান নাম দিচ্ছি ওয়ান আর নাম্বার টু হচ্ছে কি নাম্বার টু হচ্ছে কেন্দ্র সংক্রান্ত কী বললাম কেন্দ্র সংক্রান্ত কেন্দ্র সংক্রান্ত যার নাম দিচ্ছি আমরা কি টাইপ টু বা সেকেন্ড ফর্ম ক্লিয়ার মানে যখনই তোমরা কোনো শর্ত দেখবে তো শর্ত দেখার সময় তোমার ব্রেনকে একটা ইনফরমেশান দেবে যে বাবু তুই কি ওখান থেকে বিন্দুগামী শব্দটা পাচ্ছিস বা তুই কি ওখান থেকে কেন্দ্র পাচ্ছিস যদি না পাস তাহলে এক কাজ কর মুখ বেঁকিয়ে ঘুরে চলে যা যদি পাস তাহলে ইন্টারেস্ট দেখাস দেখবে আমরা যেখানে আমাদের লাভ হয় ওখানে ইন্টারেস্ট দেখাই যেখানে লাভ হয় না থরাই কেউ ও দাঁড়িয়ে থাকি আমরা থাকি না তো ঠিক এই হচ্ছে ব্যাপার তো এবার আমরা একটু দেখবো যে বিন্দুগামী সংক্রান্ত এখান থেকে আমরা কী কী ইনফরমেশান পাচ্ছি যার মাধ্যমে আমরা জিএফসি দিয়ে সমীকরণ পাব তো তার জন্য আমি প্রথমে একটা লিখবো लिखे नौ भाई नम्बर वन दिए निर्णय वृत्त टू बिंदुगामी निर्णय वृत्त वन कम टू बिंदुगामी अच्छा लिखल निर्णय वृत्त वन कमा टू बिंदुगामी বলতে পারবে এর ক্ষেত্রে ছবিটা কেমন হবে এর ক্ষেত্রে ছবিটা এরকম না ধরে নাও এটা হচ্ছে সে নির্ণীয় বৃত্ত ক্লিয়ার এটা নির্ণীয় বৃত্ত এই বেচারা বৃত্তটা কত বিন্দু দিয়ে গেছে ওয়ান কমা টু ওই পয়েন্ট দিয়ে এ বৃত্তটা পাস করেছে এই সার্কেলটা কোন পয়েন্ট দিয়ে গেছে ওয়ান কমা টু বিন্দু দিয়ে গেছে ক্লিয়ার তাহলে এরকম যদি এরকম যদি চিত্র তুমি মাথায় ভাসাতে পারো বা এরকম যদি তথ্য তুমি দেখতে পাও তোমার একটাই কাজ কি কাজ নির্ণীয় বৃত্তটা সমীকরণ কি আগে দেখব আর ওই সমীকরণটাকে এত বিন্দু দিয়ে স্যাটিসফাই করাবো তাহলে আমি যদি এক্সের জায়গায় ওয়ান আর ওয়াইয়ের জায়গায় টু বসাই কী পাচ্ছি বলো ওয়ান স্কোয়ার মানে ওয়ান প্লাস টু স্কোয়ার মানে ফোর প্লাস টু ইন্টু জি ইন্টু ওয়ান মানে টু জি প্লাস টু ইন্টু টু ইন্টু এফ মানে ফোর এফ প্লাস কত সি ইকোয়াল টু জিরো তার মানে আমরা এখান থেকে যদি একটা লাইন ক্যালকুলেশন করি মাত্র একটা লাইন তাহলে কী পাচ্ছি টু জি প্লাস ফোর এফ প্লাস সি সমান কত মাইনাস ফাইভ তাই না মাইনাস ফাইভ ফোর প্লাস ওয়ান ফাইভ ও পারে মাইনাস ফাইভ দেখো না আমি জি এফ সি দিয়ে সমীকরণ পেলাম কি পেলাম না বলো আগে পেলাম তো এরকম সমীকরণ যদি আমি একটা না যদি মোটামুটি তিনটা পেয়ে যাই না আমাকে আর কে আটকাবে অপনয়নে সমাধান করতে পাটা পাট সমাধান করে জিএফসির মান বের করে দেবো আর মান পেলেই ওখানে মানটা বসে বসালেই অঙ্ক শেষ তো আমার এখন অঙ্ক করার দিকে ধান্দা নেই আমার ধান্দা কি বলতো যদি বৃত্তটি এত বিন্দু আমি হয় তাহলে তার ছবি কেমন হবে আর তার কাজটা কি হবে কিন্তু কিন্তু প্রশ্নকর্তারা যে খুব কঠোর ওরা যে আমাদেরকে এত সহজে বিন্দু আমি বলবে না যে ওরা আমাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে এই বিন্দুগামী এই কাজটাকে আমাকে দেবে তো কত রকমে এই কাজটাকে তোমাদের সামনে ঘুরিয়ে ব্যাখ্যা করবে ওটাকে আমরা এবার একটা একটা স্টেপ বাই স্টেপ লিখছি যেটা আমরা অঙ্কে ব্যবহার করব ক্লিয়ার তো এবার তোমার দেবে একের এ কী লিখবে একের এ তারপর আমরা একের বি একের সি এভাবে দেখব अच्छा ये कि र्णय वृत्टीर्णय वृत्टी एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर माइनस टू एक्स माइनस फोर वाई प्लस थर्टी सिक्स इक्वल टू जीरो বৃত্তের কেন্দ্রগামী ধরো তুমি কোনো একটা ইনফরমেশান পড়ছ কোনো একটা ইনফরমেশান পড়ছো আর হঠাৎ করে দেখেছ এই লাইনটা মন তো খারাপ হয়ে গেল কেন যদি এই লাইন দিত কত সুবিধা হতো তাই না কিন্তু না ওরা তোমাকে এরকম একটা কঠোর ইনফরমেশান দিয়েছে তখন তুমি কি করবে তো তখন আমাদের ডিউটি হচ্ছে প্রথম কাজ কি নির্ণীয় বৃত্তটি তো সুন্দর করে আমরা লিখছি কি নির্ণীয় বৃত্তটি লিখলাম যাও নির্ণেয় বৃত্তটি নির্ণীয় বৃত্তটি লিখলাম তারপর বলেছে দেখো এই বৃত্তের কেন্দ্র এই বৃত্তটার কেন্দ্র আচ্ছা বলতে পারবে এই বৃত্তটার কেন্দ্র বের করার টেকনিকটা কি তোমাদেরকে একটু আগে বললাম কেন্দ্র বের করার নিয়ম মাইনাস এক্সের সহক বাই টু ও নিয়ম হচ্ছে কেন্দ্র মাইনাস এক্সের সহক কত মাইনাস টু তাই না বাই টু কমা মাইনাস ওয়াইয়ের সহক বাই টু ওয়াইয়ের সহক কত মাইনাস ফোর বাই কত টু এটা শর্টকাট টেকনিক মাইনাস এক্সের গার্লফ্রেন্ড বাই টু কমা মাইনাস ওয়াইয়ের গার্লফ্রেন্ড কত মাইনাস ফোর বাই টু তো দেখো আমরা ক্যালকুলেশানগুলো কী পাচ্ছি ওয়ান কমা কত টু তো এর পরিচয় কী এর পরিচয়টা বিন্দু না আর পাশে কী লেখা আছে গামি এখন তোমরাই বলো যখনই আমি নির্ণীয় বৃত্তটি ওয়ান কমা টু পেলাম এর কাজ কী হবে আমরা বের করতে পারবো না তোমাদের কাজ কি এই পয়েন্টটা আমরা নির্ণীয় বৃত্তের সমীকরণে বসাবো দেখো বৃত্ত এত বিন্দুগামী ওই পয়েন্টটা নির্ণয় বৃত্তে বসাবো বসালে আবার আমি ওই সমীকরণটা পাব বুঝতে পারলে কি বললাম তুমি পেরেছো বুঝতে তো কি বললাম বৃত্তটি এই বৃত্তের কেন্দ্রগামী তো ওই লাইনটাকে লিখছি আমার মানে বোঝার জন্য বৃত্তটি এই বৃত্তের কেন্দ্র বলেছিল তাই কেন্দ্রটাকে বের করলাম এই টেকনিকের মাধ্যমে আর গামী তাই গামী লিখলাম যখনই নির্ণীয়বৃত্তটি এত বিন্দুগামী হলো আমাদের কাজ চোখের সামনে ভেসে গেল কি এই পয়েন্টটা আমি বৃত্তের সমীকরণে বসাবো আর বসালে আবার এরকমভাবে জিএফসি দিয়ে সমীকরণ পাবো ক্লিয়ার আচ্ছা তো এটা হলো আমাদের একের এ আমি চাই এই তথ্যটাকে ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছে কত রকমভাবে দিতে পারে তোমাদের বইয়ে কত রকমের অঙ্ক আছে যে অঙ্কগুলোর মাধ্যমে তোমাদের হ্যাঁ যাবে অঙ্কটা নেক্সট এবার লিখবে আর একটা তথ্য এবার নেক্সট তথ্য দেখো নেক্সট তথ্য কী হতে পারে এবার তোমরা হেডিং দেবে একের বি ক্লিয়ার একের বি আর একের বিয়ে একের বিয়ে তোমরা লিখবে নির্ণীয় বৃত্তটি নির বৃত্তটি এক্স প্লাস ওয়াই সমান এক্স প্লাস ওয়াই সমান 3 x + y = 3 ও x - y = <coughs> -1 সরল রেখা দয়ের সরল রেখা দয়ের ছেদ বিন্দুগামী ছেদ বিন্দুগামী ধরো তুমি কোন একটা অংক করছো আর সেই অঙ্কে তুমি এই ইনফরমেশানটা দেখতে পেয়েছো যখনই তুমি কোনো একটা অঙ্কে এই ইনফরমেশান দেখতে পাবে তখন তোমাদের ডিউটি কি তখন তোমার কাজটা কী তো লক্ষ্য করো আবার লিখছি নির্ণীয় বৃত্তটি যাও লিখলাম নির্ণীয় বৃত্তটি বলেছে এই সরললেখা এবং এই সরললেখা দ্বয়ের ছেদবিন্দু ও দুটো সরললেখার ছেদবিন্দু সঙ্গে সঙ্গে তোমাদের কল্পনা প্রবণ মনে কোন মনে হ্যাঁ তোমরা দুটো স্টেট লাইন এঁকে নেবে বলবে বাবু তুই একটা স্টেট লাইন তুই আর তুই আর একটা স্টেট লাইন তুই দেখো তো ওই স্টেট লাইন দুটো পরস্পরকে ছেদ করেনি ও তো ওই পয়েন্টটা পাওয়ার টেকনিকটা কি অপনয়ন পদ্ধতিতে তাদেরকে সমাধান করে দেবে তাহলে তো এক্সের মান ওয়ার মান পাবে আর এক্সের মান ওয়ার মান পাওয়া মানে এই বিন্দুটা পেয়ে যাওয়া তো এই সরলরেখা আর এই সরলরেখা দয়ের ছেদ বিন্দু তো আমরা ওয়েট করে বসে আছি যে বিন্দুটা কি পাচ্ছি এই পয়েন্টটা কি পাচ্ছি তো কেমন করে পাবো দেখো এক্স প্লাস ওয়াই সমান কত থ্রি আর এক্স মাইনাস ওয়াই সমান কত মাইনাস ওয়ান যখন তোমরা যখন তোমরা ক্যালকুলেশান করবে যোগ করবে তো কি পাচ্ছ টু এক্স সমান কত টু এক্স সমান টু এখান থেকে আমরা এক্সের মান কী পাচ্ছি ওয়ান আর যখনই এক্সের মান ওয়ান পেয়ে গেলাম ওয়াইয়ের মান কত হবে এক্সের মান ওয়ান এক্সের জায়গায় ওয়ান বসালে ওয়াইয়ের মান পাচ্ছি আমরা টু তাহলে দেখো এক্সেরও মান জানা ওয়েরও মান জানা এক্সের মান ওয়ান ওয়াইয়ের মানটা টু তাহলে নির্ণীয় বৃত্তটি এত বিন্দু আর পাশে কী লেখা আছে গামি এখন তোমরাই বলো এই লাইনটার কাজ করতে পারবে কিনা পারবে লাইনটার কাজ করতে বলো তো লাইনটার কাজ কী হবে এই পয়েন্টটা আমরা বৃত্ত অর্থাৎ এই বৃত্তের সমীকরণে বসাবো আর বসালেই আবার এটাই পাবো ইকুয়েশান ঠিক কিনা বলো মাথায় পুরো ফিট করে নাও একদম যে বৃত্ত দুটো নির্ণবৃত্ত একটা বিন্দু গায়ে মানেই ওই পয়েন্টটা বৃত্তে বসাবো দুটো কাজ ওকে মাথায় রাখবে এই কাজগুলো কিন্তু কোনো দিন মুখস্থ করবো না আমরা ডেটাগুলো দেখে দেখে ওই কাজগুলো খালি নাও তবে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো যদি কেউ মনে মনে করো যে না এই পার্টগুলোকে মুখস্থ করবো তাহলে কিন্তু সমস্যা ক্লিয়ার যা কাজ আছে নির্ণবিত্ত ওর কাজ এটা দূর সরলের কাজ বিন্দু ওর কাজ হচ্ছে এটা আর গামী এর কাজ এটা আর এই লাইনটার কাজ হচ্ছে কি জাস্ট পয়েন্ট বসাবো এবার হেডিং দেবে ওয়ানের সি একের সি একের সিতে আমরা কী দেখব देखो लिखबे निर्णय वृत्त तीर निर्णय वृत्त तीर x अक्ष के ऊपर x अक्ष के ऊपर एक्स अक्ष के ऊपर छेदितांगसो एक अक्ष ऊपर छेदितांगसो দুই ও পাঁচ ক্লিয়ার দুই ও পাঁচ তো আমাদের কাজ কি হবে দেখো নির্ণীয় বৃত্ত তাই নির্ণীয় বৃত্ত লিখলাম আচ্ছা দেখো এখানে বলেছে এক্স অক্ষের উপর ছেইতাংশ তো নির্ণীয় বৃত্তটা আগে এঁকে নেই কেমন আমাদের কাজ হচ্ছে কি প্রথমে আমরা নির্ণীয় বৃত্তটাকে এঁকে নিলাম আঁকলাম বলেছে এক্স অক্ষের উপর ছেইতাংশ তো আমি অক্ষটাকে ওকে নিলাম অক্ষকে ছেদ করেনি কিন্তু কি বলেছে অক্ষকে ছেদ করেছে তো ওয়ায় অক্ষকে ছেদ করেছে কি করেনি বলেনি যেহেতু যাও আমিও অক্ষকে ছেদ করেনি বা করেছে বলেনি তাই পাশে রেখলাম যদি উল্লেখ করে দিত অক্ষকে ছেদ করেছে তাহলে অক্ষকে টেনে একটু এদিকে ওপরে দিতাম ক্লিয়ার তো এক সক্ষের ওপর ছিতাংশ দুই আর পাঁচ মানে একশক্ষ তো আমরা জানি এই পয়েন্টটা এক এই পয়েন্টটা দুই তারপর ধরো তিন তারপরে চার তারপর পাঁচ হয় কি না তো একশকের ওপরে ছিতাংশ দুই দেখো দুইয়ে ছেদ করেছে আর পাঁচে ছেদ করেছে তো আমরা এখান থেকে দেখে কি বুঝতে পারছি এই যে পয়েন্টটা সেই পয়েন্টটা কী হওয়া উচিত টু কমা জিরো আর এই পয়েন্টটা কি হওয়া উচিত ফাইভ কমা জিরো ঠিক কিনা আর আর এটা দেখা সঙ্গে সঙ্গে ব্রেনে ক্লিক করলো কি এই বৃত্তটি টু কমা জিরো বিন্দুগামী এবং এই বৃত্তটি পাঁচ কমা জিরো বিন্দুগামী ঠিক কিনা তো কি লিখবো এটা দেখার সঙ্গে সঙ্গে নির্ণেয় বৃত্তটি নির্ণেয় বৃত্তটি টু কমা জিরো বিন্দুগামী একটা ইনফরমেশান আর এই ইনফরমেশান জানা থাকলে আমি সঙ্গে সঙ্গে কিন্তু এই পয়েন্টটা যদি নির্ণয় বৃত্তে বসাই তাহলে কিন্তু আমি জিএফসি দিয়ে একটা সমীকরণ পেয়ে যাব হ্যাঁ কিনা ঠিক একই রকম আবার কি পাচ্ছি নির্ণীয় বৃত্তটি আর একটা বিন্দুগামী কত ফাইভ কমা জিরো বিন্দুগামী তার মানে এই পয়েন্টটা নির্ণীয় বৃত্তে বসালে আমি আর একটা জিএফসি দিয়ে সমীকরণ পাবো তাই আমাদের ডিউটি হচ্ছে কি যেন টপিকটাকে পড়বো শর্তটাকে পড়বো আর টার্গেট একটাই ফিট করব যে বিন্দুগামী হচ্ছে কি না কিংবা সেন্টার পাওয়া যাচ্ছে কি না তো এখন আমি বিন্দুগামী দিয়ে আলোচনা করছি তো তাই মাথায় পুরো থট ভাসাবো যে বিন্দুগামী হচ্ছে কিনা হলেই আমি জিএফসি দিয়ে সমীকরণ পাব আচ্ছা এটা গেল একের সি নেক্সট লিখবে একের ডি একের ডিতে একের ডি এ আবার টপিক দিচ্ছি নিম্নবৃত্তটির ব্যাসের প্রান্তবিন্দু নিম্নবৃত্তটির ব্যাসের প্রান্তবিন্দু ব্যাসের প্রান্ত বিন্দু দয় ওয়ান কমা টু ও থ্রি কমা ফোর কী বললাম বৃত্তটির ব্যাসের প্রান্তবিন্দু দয় ওয়ান কমা টু এবং থ্রি কমা ফোর তো আমাদের মাথাকে কী ইনফরমেশান দেব আমার মাথা কিন্তু এ ভাবছে আমি কেমন করে বিন্দুগামী পাবো কারণ বিন্দুগামী পেলে তবে না ইকুয়েশান পাবো বা কেমন করে কেন্দ্র পাবো কেন্দ্র নিয়ে এখন ভাবছি না তাই বিন্দুগামী নিয়ে ভাবছি তাই আমরা প্রথমে ছবিটা এঁকে নিই বৃত্ত বলেছে তাই একদম কিউটভাবে বৃত্তটাকে আঁকলাম আঁকার পর ব্যাস বলেছে বাবু ব্যাস কি হয় সেন্টার দিয়ে ও দৌড়াই সেন্টার দিয়ে পাস করেছে ওই ব্যাসের না দুই প্রান্ত বলে দিয়েছে একটা প্রান্ত কত বলতো ওয়ান কমা টু আর ওর আরেকটা প্রান্ত কি হবে থ্রি কমা ফোর ক্লিয়ার তো আমাদের যেহেতু এখন মন কোন দিকে দৌড়াচ্ছে বৃত্তটা কোনো বিন্দুগামী হয়েছে কিনা তো দেখতে পাচ্ছি হ্যাঁ ঠিক ও বৃত্তটা কি ওই পয়েন্ট দিয়ে পাস করেছে ঠিক ওই বৃত্তটা কি ওই পয়েন্ট দিয়ে পাস করেছে যখনই আমাদের মাথা ধরতে পেরেছে সঙ্গে সঙ্গে ইনফরমেশনে কী লিখবো যে ওই কুত্তা বৃত্তটি নির্ণয় বৃত্তটি বলো কত বিন্দুগামী হবে ওয়ান কমা টু ও আর একটা কত থ্রি কমা ফোর বিন্দুগামী আর বিন্দুগামীর যে কি কাজ ওটা নিশ্চয় আর তোমাদেরকে বলবো না তোমরা জানো ওই পয়েন্ট আমি নির্ণীয় বৃত্তের সমীকরণে বসালে জিএফসিদের সমীকরণ পাবো এই পয়েন্টটা বসালেও জিএফসিদের সমীকরণ পাবো মানে আমরা এখানে কটা সমীকরণ পাবো দুটো ইস যদি আর একটা পেয়ে যায় অঙ্ক অঙ্ক এটা হলো আমাদের বিন্দুগামী পাওয়ার টোটাল চারটা আমাদের ইনফরমেশান ওকে আর কিভাবে পেতে পারি তো লিখো আর একটা ইনফরমেশান কি ইনফরমেশান দেখো নাম্বার ই নির বৃত্তটি বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে কি বললাম নির্ণয় বৃত্তটি উভয় অক্ষকে উভয় অক্ষ মানে কি বলতে পারবে এক সক্ষ আর অক্ষ টু ডাইমেনশনের অঙ্ক যে এক অক্ষ উভয় অক্ষকে উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে স্যার নির্ণবৃত্ত যদি দুটো অক্ষকে স্পর্শ করে স্যার এখান থেকে আবার কেমন করে বিন্দুমাই বাবু স্যার আরে ভাই ছবি তো আঁকো ছবি আঁকলে ধরা পড়বে কোন কোন পয়েন্ট দিয়ে বাবু গেছে তো দেখো আগে আমি নির্ণীয় বৃত্তটাকে আঁকি দেখো কত কিউটভাবে নির্ণীয় বৃত্তটাকে আঁকলাম তাই না আর এই নির্ণীয় বৃত্তটা না উভয় অক্ষকে স্পর্শ করেছে যদি বলতো খালি এক অক্ষকে স্পর্শ করেছে তাহলে শুধুমাত্র এক সক্ষটাকে স্পর্শ করাতাম আর অক্ষটাকে এপারে ওপারে কোথাও নিয়ে নিতাম কিন্তু বলেছে না দুটো অক্ষকে স্পর্শ করেছে তাই আমরা আরেকটা অক্ষকে এমন করে আঁকছি যেন অক্ষকে স্পর্শ করে ব্যাস তো এটা হচ্ছে এক অক্ষ আর এটা কি বলো তো অক্ষ তো দেখো এই যে বৃত্তটা দুটো অক্ষকে স্পর্শ করে আছে ঠিক কিনা আচ্ছা বলতে পারবে এর পরিচয় কি নির্ণীয় বৃত্ত তো নির্ণীয় বৃত্তের কেন্দ্র কত কেন্দ্র কত বলো মাইনাস জি কমা মাইনাস এফ ঠিক কিনা এবার তোমাদের তোমাদের পাগল মন এটাই বলবে স্যার মাইনাস জি মাইনাস এফ তাহলে তো স্যার এগুলো পয়েন্ট এগুলো জায়গাতে হতো মাইনাস পিছাবো মাইনাস নামবো মনে হচ্ছে না কিন্তু বাবু অ্যাটেন্স লক্ষ্য করো তো জি এর মান আর এফ এর কি তোমরা জানো এখন যদি জি এর মান মাইনাস টু হয় আর এর মান যদি মাইনাস ফোর হয় তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেলো প্লাস টু মাইনাসে মাইনাসে কী হয়ে গেলো প্লাস ফোর তখন দুই কমা চার তো উপরেই হলো তাই জি এর মান আর এফের মান তুমি জানো না ওরা পজিটিভ না নেগেটিভ ওই কারণে আমরা বর্তমানে এটাকে ভেবেই নেবো দুটোই প্লাস হয়ে আছে আচ্ছা এবার তোমরা বলো তো এখানে এটা তো সেন্টার তাই না তো আমি ওই সেন্টারে কাম করে পৌঁছেছিলাম একশখ বরাবর কতটা ডিসটেন্স গিয়েছিলাম মাইনাস জি তাই না আর উপরে কতটা উঠেছিলাম মাইনাস এফ ও এই হাইট মানে তো এই হাইট মাইনাস এফ ঠিক কি না তো এই দিকে মাইনাস জি আর এই হাইটে কত মাইনাস এফ তবে না ওখানে পৌঁছাবো কিন্তু দেখো আমি এ অবধি গেলাম যাওয়ার পর আমার এই পয়েন্টটাকে পছন্দ হয়ে গেল তাকে বিয়ে করে নিলাম আর উঠলাম না নামলাম না নিচে তার মানে কী বলতো ওই পয়েন্টটা কি মাইনাস জি কমা জিরো না ঠিক কিনা বলো আগে বুঝতে পারলে ভাই কি বললাম আমি একশ অক্ষ বরাবর গেলাম মাইনাস জি আর না উঠলাম না নামলাম ওখানে ফিক্সড হয়ে গেলাম তার মানে কি মাইনাস জি কমা জিরো একই রকমভাবে দেখো আমি করছি কি আমি কোথাও গেলাম না শূন্য কমা উঠলাম কতটা মাইনাস এফ তাহলে এই পয়েন্টটা কি হয়ে গেল জিরো কমা মাইনাস এফ বলো এফ দি ওকে কিনা তো আমরা খুব সহজে বুঝতে পারছি এই বাবু সার্কেলটা না কোন কোন পয়েন্ট দিয়ে গেছে তো এই পয়েন্ট দিয়ে পাস হয়েছে আবার ও এই পয়েন্ট দিয়েও পাস হয়েছে তার মানে আমরা লিখতে পারছি যে নির্ণীয় বৃত্তটি নির্ণীয় বৃত্তটি বলো কত বিন্দুগামী একটা হচ্ছে মাইনাস জি কমা জিরো বিন্দুগামী আবার আমরা আর একটা তথ্য যাচ্ছি কি নির্ণেয় বৃত্তটি জিরো কমা মাইনাস এফ বিন্দুগামী বলো হ্যাঁ কি না স্যার আপনি তো এরকম কিউট কিউট সংখ্যা আরামসে স্যার বসাতেন এবার তো স্যার সংখ্যা পাননি একটা ভয়ানক মান পেয়েছেন তাই আপনি বিন্দুগামীর কাজটা করেই দিন তো নির্ণীয় বৃত্তটি এত বিন্দুগামী এর মানে কি পয়েন্ট আমরা নির্ণেয় বৃত্তে বসাবো তার মানে এক্সের জায়গায় মাইনাস জি বসাব আর ওয়াইয়ের জায়গায় জিরো বসাব চলো না বসাই তো এক্সের জায়গায় মাইনাস জি বসালে মাইনাস জির স্কোয়ার কত হচ্ছে বলো তো জি স্কোয়ার প্লাস ওয়াইয়ের মানটা কত শূন্য শূন্য স্কোয়ার আচ্ছা টু ইন্টু জি ইন্টু মানটা মাইনাস জি কত টু জি প্লাস টু এফ কত জিরো প্লাস সমান কত পাচ্ছি জিরো তাই না বা লক্ষ্য করো জি স্কোয়ার থেকে টু জি স্কোয়ার বাদ দিলে কত হচ্ছে মাইনাস জি স্কোয়ার প্লাস সি সমান জিরো তাহলে এখান থেকে দেখো খুব সহজে সি সমান কি পেয়ে যাচ্ছি আমি জি স্কোয়ার পেয়ে যাচ্ছি না আমি সি আর জি দিয়ে একটা সমীকরণ পেলাম ঠিক একই রকম যদি তুমি এটা পুট করো না তাহলে সি আর এফ দিয়ে একটা সমীকরণ পাবে যদি এই পয়েন্টটা বসাও ক্লিয়ার আমি এখন বসাচ্ছি না বসাবো তো অঙ্কে জাস্ট তোমাদেরকে বললাম যে বিন্দুগামী পাচ্ছি কি না আমি বুঝতে পারলে তো আমরা একের ই অবধি পেলাম টার্গেট এটা না যে টপিকগুলোকে মুখস্থ করবো টার্গেট হচ্ছে কি যদি বুঝতে না পারি তাহলে ছবি আঁকবো আর টার্গেট থাকবে ছবিতে বিন্দুগামী হচ্ছে কি না ওই ইনফরমেশানটাকে পাশে তুলে রাখবো তাহলে কাজটা করতে পারবো বুঝ বুঝা গেল ব্যাপারটা এবার লাস্ট আর একটা তোমরা টপিক দিয়ে রাখো একের এপ তাহলে আর বিন্দুগামি দিয়ে তোমাকে কেউ জ্বালাবে না একের এফ তোমাকে বিন্দুগামী দিয়ে আর লাস্ট ইনফরমেশান কি দিতে পারে ব্যাস একটা মাত্র আর ইনফরমেশান তাহলে আর এই গোটা বই না বিন্দুগামী দিয়ে আর কোনো ইনফরমেশান পাবে না সব ইনফরমেশান বলেই দিলাম তোমাদেরকে তো লিখে রাখো লাস্ট ইনফরমেশান একের এফ দিয়ে নির্ণীয় বৃত্তটির কেন্দ্র নির্ণীয় বৃত্তটির কেন্দ্র এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সরলরেখার উপর অবস্থিত রেখার উপর অবস্থিত ক্লিয়ার কী বললাম নির্ণীয় বৃত্তটির কেন্দ্র নির্ণীয় বৃত্তটির কেন্দ্র এই সরলরেখার উপর অবস্থিত তো দেখো না তোমরা একটু বড় বড়ো চোখ করে দেখো তো নির্ণীয় বৃত্তের কেন্দ্র কি আছে তো নির্ণীয় বৃত্তের যে কেন্দ্র সে কেন্দ্র হচ্ছে কত মাইনাস জি কমা কত মাইনাস এফ ও তার মানে এই কেন্দ্রটা এই স্বর লেখার উপরে অবস্থিত এই কেন্দ্র দেখো ছবি কেমন হবে আগে ছবিটা দেখে নাও নির্ণীয় বৃত্তের নির্ণীয় বৃত্তের কেন্দ্র কেন্দ্রটা কত মাইনাস জি কমা কত মাইনাস এফ কোন সরলরেখা এই যে সরলরেখা দেখছো সরলরেখার নাম কি এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সরলরেখার উপর নাকি আছে তার মানে আমরা কী দেখলাম সরলরেখাটা ওই বিন্দুগামী না তার মানে কি এই যে সরলরেখাটা এই সরলরেখাটি এই সরলরেখাটি বল কত বিন্দুগামী মাইনাস জি কাইনাস এফ মাইনাস জি কমা মাইনাস এফ বিন্দুগামী বলো আমি যখনই দেখতে পেলাম যে এই সরলরেখাটি একটা বিন্দুগামী আমাদের কাজ কী হবে ওই পয়েন্ট ওই সরলরেখার উপরে বসাবো তাহলে এক্সের মান এক্সের জায়গায় বসাও মাইনাস জি আমরা ওয়াইয়ের মান ওয়াইয়ের জায়গায় গিয়ে বসাই মাইনাস এফ তো টু ইন্টু এফ প্লাস ওয়ান টু জিরো দেখো আমি বিন্দুগামীর কাজটা করলাম বলে আমি জি আর এফ দিয়ে একটা সমীকরণ পেলাম বুঝতে পারলে মাথায় রাখবে এর কিন্তু আর একটা পরিচয় আছে ও কিন্তু একটা ব্যাসের সমীকরণ তাই না কারণ বৃত্তের কেন্দ্র দিয়ে যাওয়া সরলেখা আসলে কি ব্যস্ত ব্যাস না যদি আমি সেন্টার দিয়ে না গিয়ে নিজ দিয়ে নিতাম ওটা জ্যা হতো ব্যাস এই হচ্ছে আমাদের বিন্দুগামী সংক্রান্তের উপর বেশ করে যত রকমের ইনফরমেশান আছে খুটিয়ে খুটিয়ে একদম বইয়ে তোমাদের সব কিন্তু আস্তে আস্তে ব্যাখ্যা করলাম ক্লিয়ার এবার আমি বলবো কেন্দ্র রিলেটেড টপিক কেন্দ্র সংক্রান্ত শর্ত কী কী আছে এবার প্রত্যেকে হেডিং দাও কেন্দ্র সংক্রান্ত তথ্য দেখো প্রত্যেকে ধরো তোমাকে বলে দিল যে নির্ণেয় বৃত্তের কেন্দ্র নির্ণেয় দুই নম্বর দিয়ে দেবে নির্ণীয় বৃত্তের কেন্দ্র নির্ণেয় বৃত্তের কেন্দ্র ওয়ান কমা টু ক্লিয়ার নির্ণেয় বৃত্তের কেন্দ্র ওয়ান কমা টু আচ্ছা তোমরাই বলো না নির্ণীয় বৃত্তের কেন্দ্র নির্ণেয় বৃত্তের কেন্দ্র কি দেওয়া আছে প্রশ্নে আমরা কি পেয়েছি নির্ণয় বৃত্তের কেন্দ্র আমরা জানি নির্ণয় বৃত্তের কেন্দ্র হয় মাইনাস জি কমা মাইনাস এফ তাই না তাহলে এটা সমান প্রশ্নে কী দেওয়া আছে ওয়ান কমা টু ঠিক কি না আমি এখান থেকে না কত সহজে দেখো আমি মাইনাস জি সমান কী লিখতে পারছি মাইনাস জি সমান ওয়ান লিখতে পারছি আর মাইনাস এফ সমান কী লিখতে পারছি টু তাহলে এখান থেকে কত সহজে আমি জি এর মান পেয়ে যাচ্ছি কত মাইনাস ওয়ান আর এফের মান কত পেয়ে যাচ্ছি মাইনাস টু নিজে লক্ষ্য করো আমি এত মারপিট কেন করছি জি এফ সির মান পাওয়ার জন্য আর জি এর মান এফের মান আমি ডিরেক্টলি পেয়ে যাচ্ছি যদি কেন্দ্র বলে দেয় না আমাদের লাখ খুলে গেল ক্লিয়ার কেন্দ্র যদি বলে দেয় আমাদের ভাগ্য খুলে গেল কেন আমি আরামসে জি এর মান আর এফের মান পেয়ে যাচ্ছি এটার জন্য আমাকে আর মারপিট করতে হচ্ছে না তো এরকম ইনফরমেশান আমাদের প্রশ্নে কত রকম রকমভাবে বলতে পারে এবার এটা আমরা একটু দেখে নিই এই যে এই ইনফরমেশানটাই বৃত্তের কেন্দ্র এই ইনফরমেশানটা কত ভাবে আমাকে বলবে পরীক্ষায় ওকে তো তার জন্য আমরা লিখছি প্রথমে দুয়ের এ ফার্স্ট দুইয়ের এ তো প্রথমে লিখবে তোমরা নির্ণেয় বৃত্তটি নির্ণেয় বৃত্তটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টোয়েন্টি টু জিরো বৃত্তের সাথে এক কেন্দ্রীয় বৃত্তের সাথে এক কেন্দ্রীয় ক্লিয়ার এর মিনিংটা কি আগে দেখে না সবাই মন দে বোঝে সবাই নির্ণীয় বৃত্তটি এই বৃত্তের সাথে এক কেন্দ্রীয় এর ছবিটা কেমন হবে বৃত্তর সেন্টার আর এই বৃত্তের সেন্টারটা কি এক তার মানে ছবিটা কেমন এটা হচ্ছে বৃত্ত আর এটা হচ্ছে সেই বৃত্ত যার সেন্টারটা কি বলো তো সেম ঠিক কিনা তো নির্ণীয় বৃত্ত আর ওরা পরস্পর কি এক কেন্দ্রীয় ওদের সেন্টারটা এক তো এটাকে আমরা কীভাবে লিখবো লিখবো এইভাবে স্যার তাহলে স্যার নির্ণীয় বৃত্তের কেন্দ্র নির্ণীয় বৃত্তের কেন্দ্র আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টোয়েন্টি ইকুয়াল টু জিরো এই যে বৃত্তের কেন্দ্র এই বৃত্তের কেন্দ্র কী হবে বলো সমান হবে না ক্লিয়ার তাহলে এই বৃত্তটার কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্র কী সমান এখন তোমরাই বলো নির্ণেয় বৃত্তের কেন্দ্র খোঁজো নির্ণীয় বৃত্তের কেন্দ্র কী দেওয়া আছে ও তার নির্ণেয় নির্ণীয় বৃত্তের কেন্দ্র তোমরা জানো মাইনাস জি কমা মাইনাস এফ আর লক্ষ্য করো এই যে বৃত্ত দেখতে পাচ্ছো দেওয়া বৃত্ত এই বৃত্তের সেন্টার কী হবে সূত্র কী টেকনিকটা কি মাইনাস এক্সের গার্লফ্রেন্ড বাই টু এক্সের গার্লফ্রেন্ড কে আছে বলো তো টু তাই না তো মাইনাস টু বাই টু কমা মাইনাস ওয়াইয়ের গার্লফ্রেন্ড বাই টু মানে মাইনাস কত হচ্ছে থ্রি বাই টু ঠিক কিনা বলো তো আমি নির্ণীয় বৃত্তের কেন্দ্র নির্ণবৃত্ত থেকে নিলাম বৃত্তের কেন্দ্র টেকনিক্যালি বের করে নিলাম এবার যদি আমরা দুটোকে সমান করি তাহলে এখান থেকে কার মান পেয়ে যাবো এখান থেকে জের মান পেয়ে যাব আর এখান থেকে কার মান পেয়ে যাব এফের মান পেয়ে যাবো জের মান আর এফের মান পেলেই তো আমাদের অনেক কাজ হালকা হয়ে গেল না আমি জের মান এফের মান পাওয়া মানে বুঝতে পারছো খালি একটা মাত্র সি এর মান বের করতে হবে তাহলে অঙ্ক হয়ে যাবে তো তোমাদের আমি ওই কারণে টুয়ের এ দিয়ে লিখলাম কি সেন্টার তোমাকে কি করে বলতে পারে আর বললো না ডিরেক্টলি যে বৃত্তের কেন্দ্র এটা বলে দিল বৃত্তের কেন্দ্র নাকি অন্য একটা বৃত্তের কেন্দ্রের সঙ্গে সমান তখন আমাকে কিন্তু এভাবে বের করতে হবে ক্লিয়ার আচ্ছা নেক্সট লিখবে এবার d2r b हेडिंग डाउन d2r b d2r b তে লিখবে লিখবে নির্ণ্য বৃত্তটির নির্ণ্য বৃত্তটির ব্যাসের ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দুই প্রান্তের স্থানাঙ্ক 1,2 ও থ্রি কমা ফোর ক্লিয়ার নির্ণীয় বৃত্তের ব্যাসের যে দুই প্রান্ত দেখতে পাবে তার স্থানাঙ্ক বলা আছে ছবিটা কেমন দেখে নেওয়া এটা হচ্ছে নির্ণীয় বৃত্তবাবু আর এই নির্ণীয় বৃত্তের এটা ব্যাস ব্যাসের দুই প্রান্ত এক প্রান্ত হচ্ছে কত ওয়ান কমা টু আর প্রান্ত কত তিন কমা চার মাথায় রাখবে তোমাদের আমি মাথায় একটা জিনিস ভাসিয়ে দিয়েছিলাম যে এর এগুলো অঙ্কে দুটো ইনফরমেশান মাথায় ভাসাবে কত বিন্দুগামী আর সেন্টার কি কি বললাম কত বিন্দুগামী আর সেন্টার কী অন্যকে কিছু তো তো ভাববে না যদি বিন্দুগামীর দৃষ্টিভঙ্গিতে ভাবো আমরা তো বুঝতেই পারছি এত বিন্দুগামী আর আর এত বিন্দুগামী তাই না কিন্তু আমি তখন বিন্দুগামীর কাজ করছি না আমি এখন সেন্টারের কাজ করছি তাই মাথায় রাখবে যে সেন্টার মানে কেটানা তার মানে এই পয়েন্টের নাম কি কী নির্ণবৃত্তের কেন্দ্র তাই নির্ণীয় বৃত্তের কেন্দ্র নির্ণীয় বৃত্তের কেন্দ্র বলতে পারবে এই কেন্দ্রটা কি হবে এই পয়েন্ট আর এই পয়েন্টের কি মিডল পয়েন্ট না মানে ওয়ান কমা টু ও থ্রি কমা ফোর এর মধ্যবিন্দু হ্যাঁ কি বলো আচ্ছা নির্ণীয় বৃত্তের কেন্দ্র বলো কী হবে কী দেওয়া আছে নির্ণীয় বৃত্তের কেন্দ্র মাইনাস জি কমা আর এই যে মিডল পয়েন্ট এটা বের করার টেকনিকটা কি ওয়ান প্লাস থ্রি বাই টু কমা টু প্লাস ফোর বাই টু ঠিক তো তো আমরা একটু ক্যালকুলেশান করলেই আরামসে আমি এখান থেকে জি এর মান পেয়ে যাবো আরামসে এখান থেকে আমি এফের মানটাও পেয়ে যাব আর জি এর মান আর এফের মান পেয়ে গেলে এত টেনশন নেই কোনো ক্রমে সি এর মানটা পেয়ে গেলেই সির মানটা বসলা অঙ্ক হয়ে যাবে তো দেখো তোমাদের আমি দুটো টেকনিক বলে দিলাম যে টেকনিকে তোমাদের সেন্টারটা বলতে পারে আগে বলে দিচ্ছি এগুলো কাজকে কিন্তু আমরা মুখস্থ করবো না আমরা জাস্ট লাইনগুলোকে পড়বো সুন্দর করে ছবি আঁকব আর টার্গেট রাখবো কি যে বিন্দুগামী আর কেন্দ্র এই দুটো পাচ্ছি কি না দেখবে অটোমেটিক্যালি অঙ্কে বেরিয়ে যাবে ক্লিয়ার আচ্ছা আর একটা লাস্ট ইনফরমেশান আছে ওটা বললেই মোটামুটি আমাদের অঙ্ক শুরু করার কাজ স্টার্ট হয়ে যাবে তাই তোমরা লিখবে এবার দুয়ের সি লেখো দুয়ের সি নির্ণীয় বৃত্তটির দুটি ব্যাসের সমীকরণ নির্ণীয় বৃত্তটির দুটি ব্যাসের সমীকরণ ব্যাসের সমীকরণ এক্স প্লাস ওয়াই সমান তিন ও এক্স মাইনাস ওয়াই সমান কত মাইনাস এক ক্লিয়ার নির্ণীয় বৃত্তের দুটি ব্যাসের সমীকরণ দেওয়া আছে তো আগে আমি ছবিটা আঁকি তারপর আমার দৃষ্টিকোণ একটাই হবে আমি বিন্দুগামী এবং সেন্টার এই দুটোর মধ্যে কোনটা পাচ্ছি ক্লিয়ার তো দেখো আমি প্রথমে কি আঁকলাম সুন্দর করে আমি বৃত্তটাকে আঁকলাম আঁকার পর আমি সেন্টার দিলাম আচ্ছা দুটো ব্যাসের সমীকরণ বলেছে না তো ব্যাস সবসময় কি হয় সেন্টার দিয়ে যায় তাই না তাহলে এই সেন্টার দিয়ে একটা ব্যাস আঁকলাম যে ব্যাসের সমীকরণ কি বলেছে বলো তো এক্স প্লাস ওয়াই সমান তিন আবার আবার আর ব্যাসের সমীকরণ আঁকলাম যে ব্যাস কি এক্স মাইনাস ওয়াই সমান কত মাইনাস এক এখন তোমরাই বলো দুটো সমীকরণকে সমাধান করলে এই পয়েন্ট পাবো না পাবো কি না তার মানে আমরা এটা বুঝে গেলাম যে নির্ণেয় বৃত্তের নির্ণেয় বৃত্তের কেন্দ্র নির্ণেয় বৃত্তের কেন্দ্র এই বৃত্তটা নির্ণয় করব না তার যে সেন্টার সে সেন্টারটা কী হয় বলো তো এই দুটো সমীকরণের ছেদবিন্দু অর্থাৎ অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু থ্রি ও এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান সরলরেখা ছেদবিন্দু আমি জানি নির্ণীয় বৃত্তের কেন্দ্র তোমরা এখান থেকে দেখে বলতে পারছো কত মাইনাস জি কমা আর যদি তোমরা এই দুটো সমীকরণকে সমাধান করো আমরা আগেও করেছি এরকম সমাধান দেখবে এটাকে সমাধান করলে তোমরা পাবে ওয়ান কমা টু ক্লিয়ার সমাধান করে দেখবে ওয়ান কমা টু পাবে তো আরামসে আমি জি এর মান পেয়ে যাচ্ছি আরামসে আমি এফের মানও পেয়ে যাচ্ছি আর জি এর মান আর এফের মান পাওয়া মানেই কোনো ক্রমে সি এর মানটা পেয়ে গেলেই জি এফ সির জায়গায় স্থাপন করলে আমি বৃত্তের সমীকরণ পেয়ে যাচ্ছি ওকে তো এতক্ষণ তোমাদের আমি এটাই বলতে চাইলাম আমার প্রিয় ভাই বোনেরা যে এই যে ভূত ও কি দেখছে ও মাথায় খালি দুটো জিনিস ভাজাচ্ছে ক্লিয়ার বোতলসের নিকলা হওয়া জিন ও মাথায় দুটো জিনিস ভাজাচ্ছে কি কি একটা হচ্ছে বিন্দুগামী আর একটা সেন্টার যখনই আমাকে যে কোনো শর্ত দিক না কেন আমার টার্গেট হবে যে বিন্দুগামীতে কাম করে নিয়ে আসবো বা সেন্টারে কাম করে নিয়ে আসবো বিন্দুগামীতে নিয়ে আসলে সমীকরণ পাবো আর সেন্টারে নিয়ে আসলে জি এর মান এফের মানটাই পেয়ে যাব ক্লিয়ার তোমাদের অঙ্ক কিন্তু এই দুটো মিক্সচার হয়ে থাকবে ক্লিয়ার আমাদের কাজ কোনো এই শর্তগুলোকে মুখস্থ করব না আমাদের কাজ শর্ত দেখব হালকা করে ছবিটা আঁকব আর কি বিন্দুগামী আর সেন্টারটা কি খালি ডিনোট করব আর ওদের যে নিজস্ব পার্সোনাল কাজ আছে কি কাজ বিন্দুগামী থাকলে পয়েন্ট বসাবো আর সেন্টার জানলে গেলে সেন্টারটা কী লিখে জের মানে ফের মানটা বের করবো এই পার্সোনাল কাজটা খালি করবে তারপর ও বুঝে নেবে যে এই কোয়েশান কী হবে বুঝতে পারলে এবার চলো আমরা এসেনদের বইয়ের সংক্ষিপ্তের অঙ্কগুলো শুরু করি